বুলেটপ্রুফ জ্যাকেটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কিসের তৈরি এবং কিভাবে এই জিনিস বুলেটকে আটকে দেয়। আসুন জেনে নেওয়া যাক বুলেটপ্রুফ জ্যাকেটের আত্মপ্রান্ত সম্পর্কে। বুলেটপ্রুফ জ্যাকেট একটি বিশেষ পোশাক যা সামরিক দেহসজ্জার কাজে অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা পালন করে। বুলেট প্রতিরোধক জ্যাকেট বা ভেস্ট নিক্ষিপ্ত বুলেট অথবা বিস্ফোরণের ক্ষুদ্র কণার ধাক্কা প্রতিহত করে এবং দেহের সুরক্ষা প্রদান করে। বুলেটপ্রুফ জ্যাকেট বা ভেস্ট সাধারণত পুলিশ, নিরাপত্তা রক্ষী, দেহরক্ষী এবং সামরিক সৈন্যরা পরিধান করে। ১৯০১ সালের দিকে আমেরিকান মিলিটারিরা নমনীয় দেহ বর্মণ ব্যবহার করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আবিষ্কার হয় ফ্ল্যাগ জ্যাকেট। ফ্ল্যাগ জ্যাকেট তৈরি করা হয় ব্যালিস্টিক নাইলন ফাইবার দিয়ে। তা ছিল অত্যন্ত ভারী এবং ভারী হওয়ার কারণে অধিক নিরাপদ ভাবায় সৈনিকদের মধ্যে এই জ্যাকেটের জনপ্রিয়তা পায়। তবে প্রকৃত অর্থে ফ্ল্যাগ জ্যাকেট খুব একটা কার্যকর ছিল না। তবে সত্যিকার অর্থে বুলেটপ্রুফ জ্যাকেট যা সত্যিই বুলেট প্রতিহত করতে পারে তা তৈরি করা হয় ষাটের দশকে, যখন নতুন বিশেষ ফাইবার আবিষ্কৃত হয়। সত্তরের দশকের শুরুতে বিখ্যাত কেমিক্যাল কোম্পানি ডুপ্ট উদ্ভাবন করে কেবলার ব্যালিস্টিক ফ্যাব্রিক্স। এই ফেব্রিক তখন অবশ্য টায়ার তৈরিতে ব্যবহৃত হতো। একাধিক লেয়ারের কারণে এই ফেব্রিকের শক্তি অনেক বেশি ছিল এবং পানির অধিক ক্ষমতাও ছিল অনেক বেশি। এই ধারণা থেকে অবশেষে বুলেটপ্রুফ ফেব্রিক বাস্তবে রূপ নেয়। বুলেটপ্রুফ জ্যাকেট সাধারণত দুই অংশে বিভক্ত, ভেস্ট আকৃতির ব্যালিস্টিক প্যানেল ও ফেব্রিক সেল। বুলেটপ্রুফ জ্যাকেটের ব্যালিস্টিক প্যানেল তৈরি করা হয় বেশ কয়েকটি পাত দিয়ে। এই পাতগুলো আবার তৈরি করা হয় ব্যালিস্টিক ফাইবার বা ফিলামেন্টের একাধিক স্তর দিয়ে। ব্যালিস্টিক ফাইবার একই সাথে মজবুত ও ওজনে হালকা। এরপর ব্যালিস্টিক প্যানেলটি ফেব্রিক সেলের ভিতরে রাখা হয়। মূলত এই ব্যালিস্টিক প্যানেলই বুলেট প্রতিহত করে। বুলেটপ্রুফ জ্যাকেটের সেল তৈরি করা হয় মূলত নাইলন অথবা কটন নাইলনের প্লেন ফাইবার দিয়ে। ফেব্রিক সেলের যে অংশটি, যেটি কিনা দেহের সংস্পর্শে থাকে, যা এক ধরনের শোষণকারী ম্যাটেরিয়ালসের সাথে সেলাই করা থাকে, এটি পরিধানকারীকে বাড়তি আরাম দেয়। সেলের বাহিরের দিকে বাড়তি নিরাপত্তার জন্য নাইলন প্যাডিং থাকে। জ্যাকেট পরিধানকারী দেহের সাথে আটকে রাখার জন্য ফেব্রিক সেলে মেটালিক বাকলের সাথে একাধিক ইলেস্ট্রল ট্রাপ যুক্ত থাকে। বুলেটপ্রুফ জ্যাকেটে বুলেট আঘাত করলে বুলেটটি ফেব্রিক সেলে বাধাপ্রাপ্ত হয়, যা বুলেটের সমস্ত শক্তি শোষণ করে এবং ঘর্ষণের মাধ্যমে বুলেটের গতি কমিয়ে দেয়। জ্যাকেটে বাধাপ্রাপ্ত হয়ে বুলেটের আকৃতি চাপে পরিবর্তিত হয়। তাহলে বুলেটপ্রুফ জ্যাকেট কতটা কার্যকর? বুলেটপ্রুফ জ্যাকেট সাধারণত কোন নির্দিষ্ট ধরনের বুলেট এবং তার ক্ষমতা প্রতিহত করার জন্য ডিজাইন করা হয় যে সকল ধরনের বুলেট থেকে এটি সুরক্ষা প্রদান করবে। এছাড়াও একটা নির্দিষ্ট সময় পর জ্যাকেটের কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে। ব্যবহারের ধরনের উপর নির্ভর করে একটি জ্যাকেট কতদিন কার্যকর থাকবে। তাই সম্ভাব্য ঝুঁকি ও ব্যবহারের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয় বুলেটপ্রুফ জ্যাকেটের ধরন।